আমরা আমাদের চিটাগং গ্রুপ টুর থেকে ব্যাক করছিলাম। আমাদের সামনে যারা ছিল তাদেরকে হাইওয়ে পুলিশের চেকপোস্টে থামানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। সেই হিসেবে তারা আমাকে ইনফর্ম করে দেয়। তো আমিও মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাকে থামানো হবে। তো আমার এত টেনশন ছিল না, যেহেতু কাগজপত্র সব কিছু ওকে। এবং ওনারা আমাকে দূর থেকে যখন প্রথমে বাম সাইডে যাওয়ার ইশারা দেয়, আমি আস্তে আস্তে বাম সাইডে যাওয়া শুরু করি। কিন্তু কাছাকাছি আসার পরে ওনারা ইশারা দেয় আমাকে চলে যাওয়ার জন্য, কারণ ওই সময় ওনারা নোটিস করেছিল যে আমার হেলমেটে ক্যামেরা মাউন্ট আছে। ওনারা যেহেতু রোডের মধ্যে রোড সেফটির কাজে নিয়োজিত, ওনারা দেখেছে সবসময় যে যারা আমরা মোটর ব্লগিং করি বা গ্রুপ ট্যুর করি, আমাদের দেখা যায় কাগজপত্র মোটামুটি সব কিছু আপডেট থাকে। তো সেই হিসাবে ওনারা আমাদেরকে এই ছাড়টা দেয়। আর এই যাত্রায় বলতে গেলে আমি গ্রুপের জন্যই হয়তো বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হই নাই, ছাড় পেয়ে গেছি। তা প্লাস আমার এই কনফিডেন্টটা ছিল, আমি রাইড করতে বের হয়েছি, আমার কাগজপত্র ছিল, এই কারণেই। আর ওনারাও এই জিনিসটা বুঝতে পারে যে আমরা কাগজপত্র ছাড়া রাইড করতে বের হয় না, এই কারণে আমাদেরকে ছাড় দেয়। এই কারণে আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।